আমাদের নিয়মিত আয়োজন নিটল টাটা টেবিল টকে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সৈয়দ মহিউজ্জামান মুখর। প্রিয় দর্শক, দেশে করোনা পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। প্রায় দেখা যাচ্ছে যে বিভিন্নভাবে মানুষ দেখা যাচ্ছে যে করোনা আক্রান্ত হচ্ছেন, মৃত্যুবরণ করছেন, এবং দেখা যাচ্ছে যে নতুন রোগী শনাক্ত, মৃত্যু দুটোই বেড়ে গেছে। সরকার ইতিমধ্যে লকডাউন ঘোষণা করেছে ঢাকাকে অনেকটা বিচ্ছিন্ন করে, এবং আশপাশের 4 জেলা সহ 7 জেলায় লকডাউন চলছে এখন। কিন্তু এরপরও কি করোনার যে শনাক্তের সংখ্যা, মৃত্যুর সংখ্যা, এগুলো কি কমানো যাচ্ছে? উল্টো কিন্তু বেড়েই চলছে। গত 2 মাসে দেখা গেছে যে সবচেয়ে বেশি শনাক্তের হার 20% দাঁড়িয়েছে। অর্থাৎ সব মিলে পরিস্থিতি কিন্তু অনেকটাই ভয়াবহ। বেশিরভাগ 64টি জেলার মধ্যে 40টি জেলায় এখনও দেখা যাচ্ছে যে অতি ঝুঁকিপূর্ণ করোনা। তো এমন পরিস্থিতিতে কি ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে? যদিও দেখা যাচ্ছে যে এর মধ্যে নিজস্ব টিকা উৎপাদনের অনুমোদন পেয়েছে, এই বিষয়ে আমরা আলোচনা করব। তাই আজকে সব মিলিয়ে অনেক ধরনের বিষয়ে আলোচনা উঠে আসবে। তাই আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে করোনা ও টিকা, এবং এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে যুক্ত আছেন সম্মানিত কয়েকজন অতিথি। প্রথমে আছেন অধ্যাপক ডাক্তার কামরুল হাসান খান, সাবেক উপাচার্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। এরপর আছেন KSM মুস্তাফিজুর রহমান, MD ওয়ান ফার্মা ও লোকাল রিপ্রেজেন্টেটিভ IMB ক্যাম্পস। এবং আছেন অধ্যাপক ডাক্তার আনোয়ার হোসেন, উপাচার্য যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। অধ্যাপক ডাক্তার আব্দুল্লাহ জেএমপি, সদস্য স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় সাধারণ কমিটি। এবং SM শফিউজ্জামান, মহাসচিব ওষুধ শিল্প সমিতি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের নিটল টাটা টেবিল টকের আয়োজন। আমি শুরুতেই চলে যাচ্ছি ডক্টর কামরুল হাসান খান আপনার কাছে, যে যেটা দেখা গেছে আমি শুরুতেই টিকা নিয়ে একটু আলোচনা করতে চাইছি আপনাদের কাছে, সেটা হলো যে গতকাল বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল BMRC, চীনা ইনস্টিটিউট অফ মেডিকেল বায়োলজি, চাইনিজ একাডেমি অফ মেডিকেল সায়েন্সের ভেরোসেল নামের একটি টিকা 3rd ট্রায়ালের অনুমোদন দিয়েছে। এটা কি আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ মুশির জন মুকুল, এবং আমার সাথে কয়েকজন আমার প্রিয় সম্মানিত আলোচক আছেন, এবং যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আপনার আলোচনায় যুক্ত হচ্ছি। এটা অবশ্যই আমরা ইতিবাচক ভাবে দেখবো, কারণ হচ্ছে যে আমরা করোনা নিয়ন্ত্রণের প্রধান মাধ্যম হচ্ছে যে টিকা দান। যে দেশ যত বেশি টিকা দিতে পারবে তার জনগণের 70% তত বেশি তারা নিরাপদ অবস্থানে যাবে, এটি প্রমাণিত হয়ে যাচ্ছে। সে কারণে বাংলাদেশে টিকা প্রস্তুত হবে সেটা আমরা আশা করি। এখন প্রাথমিকভাবে BMRC গতকাল একটি ট্রায়ালের, চীনা কোম্পানিকে একটি ট্রায়ালের জন্য তারা অনুমোদন দিয়েছে, এটি ভালো। যেটি ICDDRB তারা করবে, ICDDRB আবেদনের পরিপ্রেক্ষিতে কিন্তু IMB ক্যাম্পস নামের যে সংস্থাটি আছে চাইনিজ, তাদেরকে অনুমোদন দিয়েছে। এবং ট্রায়াল দেওয়ার অনেকগুলা সুবিধা আছে, যে আসলে ভ্যাকসিন গুলো আমাদের দেশের মানুষের মধ্যে কি ধরনের প্রতিক্রিয়া হয় এবং কতটা কার্যকর হয়, এই বিষয়গুলো আমরা সরাসরি জানতে পারবো। সে হিসেবে এই মুহূর্তে এই ঘটনাটি অবশ্যই আমরা ইতিবাচক দিব, আমরা অভিনন্দন জানাই BMRC কে। কিন্তু পাশাপাশি আমরা চাইবো যে এগুলো তো বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান, দ্রুত করার কিছু নেই, নির্দিষ্ট সময়সীমা থাকে, সেই সময়সীমার মধ্যে যেন কাজগুলি হয়, এবং সেই বিষয়ে যেন আমরা সকল সংশ্লিষ্ট মহলের সহযোগিতা প্রত্যাশা করি, যাতে এই কাজটি দ্রুত শেষ হয়। আমরা আসলে IMB ক্যাম্পসের যে ভ্যাকসিনটি আছে সে সম্বন্ধে কিন্তু খুব ধারণা আমাদের দেশে নাই। আমরা সিনোভ্যাক বা সিনোফার্ম নিয়ে আমরা জানি, কিন্তু এটি নতুন, সে চীনের জন্য নতুন ভ্যাকসিন যদিও জানি, এ বিষয়ে অন্য আমাদের সফিউজ্জামান সাহেব আছেন, কিছু হয় তারা কিছু বলতে পারবে। পাশাপাশি আমরা যেটা আশা করবো, কারণ এটা ট্রায়াল, ট্রায়ালের সময় শেষ হবে, তার পরবর্তী সময় প্রোডাকশনে বাংলাদেশ যেতে পারবে পারবে না, সেটা আরেকটা ধাপ। কিন্তু আমরা পাশাপাশি যেটা আশা করবো যে ভ্যাকসিনের সংকট বিশ্বব্যাপী আছে, আমরা বাংলাদেশেও কিছুটা সংকটে পড়েছি। তবে একটি সুখবর হলো যে কোভ্যাক্স যে আছে ভ্যাকসিনের, তারা কিন্তু বাংলাদেশের দোয়ার খুলে দিয়েছে, তাদের আমরা কিছু পেয়েছি, কিছু আশ্বাস পেয়েছি, এবং ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র বেশ কিছু ভ্যাকসিনের আশ্বাস দিয়েছে আমাদের এই অঞ্চলে, 3 কোটি ডোজ তারা দেবে, এবং সেখানে বাংলাদেশের নাম 2টি গ্রুপে আছে। আমরা সেই জায়গাটা প্রত্যাশা করতে চাই, কারণ ভ্যাকসিন আমাদের দ্রুত প্রয়োগের জন্য ব্যবস্থা করতে হবে। সেখানে ট্রায়াল হবে ভালো কথা, সেখানে আমরা প্রস্তুত করব সেটিও আরো ভালো কথা, কিন্তু কথা হলো আমাদের এখন ভ্যাকসিন লাগবে। ভ্যাকসিন দিয়ে যত মানুষকে আমরা ভ্যাকসিন দিতে পারবো তত বেশি আমাদের মানুষ
আমাদের বাংলাদেশ নিরাপদ হবে, এটাই হচ্ছে আমার এই ভ্যাকসিন নিয়ে আমার প্রথম একটি প্রতিক্রিয়া। জি ধন্যবাদ অধ্যাপক ডাক্তার কামরুল হাসান খান। আমি চলে যাচ্ছি এই মুহূর্তে ডাক্তার অধ্যাপক ডাক্তার আনোয়ার হোসেন আপনার কাছে। আপনার কাছে যে বিষয়টা এখন জানতে চাইছি সেটা হচ্ছে যে এই টিকাটি যে এখন যে দেখা যাচ্ছে ভেরোসেল নামে যে টিকাটি থার্ড ট্রায়ালে দেওয়া হয়েছে, অনুমোদন দেওয়া হচ্ছে, এই টিকাটা আসলে দেশে ট্রায়াল হলে আমরা কিভাবে উপকৃত হব বা বাংলাদেশ এ থেকে কিভাবে লাভবান হবে, আপনি কি মনে করেন? ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে দর্শকদেরও ধন্যবাদ জ্ঞাপন করছি যারা দেখছেন। তবে আমি একটুখানি আপনার প্রশ্নের উত্তরের আগে ছোট্ট একটু ব্যাকগ্রাউন্ড আমাকে বলতে হবে, সেটা হলো দেখেন ভ্যাকসিন তৈরির এখন কিছু মডার্ন রিকম্বিনেন্ট টেকনোলজি অ্যাডভান্স প্রোটিন টেকনোলজি আছে, আর ভ্যাকসিনের সবচেয়ে বড় যে দীর্ঘদিন ধরে একদম সেই 1918 সাল থেকে যে ভ্যাকসিনের ব্যাপারটা আসছে সেটা কিন্তু সবসময় হোল ভাইরাস হোল দিয়েই কিন্তু ভ্যাকসিনটা তৈরি করা হয় এবং এইটা একদম স্বতঃসিদ্ধ শেষ পর্যন্ত টিকে যায় দেখা যায় যে টেকনোলজি। এইটুকু এখানে বলার পর আমি এখন আসছি, সেটা হলো যে আপনার মূল প্রশ্নতে যেই টিকাটির কথা আপনার বললেন এটা কিন্তু হোল ভাইরাস ভ্যাকসিন এবং এটা ঠিক সিনোভ্যাক যেটা কামরুল ভাই একটু আগে বললো ওই ধরনের টেকনোলজি দিয়ে এটা তৈরি এবং এই এই ভ্যাকসিনটি ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ এবং অ্যানিমেল ট্রায়াল যেটা বলা স্মল অ্যানিমেল তারপরে আপনার ম্যাকো মাঙ্কি মডেল চ্যালেঞ্জ এগুলো কিন্তু শেষ করে ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ কমপ্লিট করি কিন্তু বাংলাদেশে এখন এটা ট্রায়ালের জন্য অনেকদিন আগে আমার জানা মতে অনেকদিন আগে এর অ্যাপ্লিকেশন করেছিল, এতদিন কেন পড়েছিল আমি জানি না, তো এটা আরো আগে হলে ভালো হতো, অন্তত দেশের জন্য ভালো হতে কোনো সন্দেহ নেই, কারণ যে জায়গায় সিনোভ্যাক এফএর পেয়ে গেছে আর এই যেই কোম্পানিকে বলা হচ্ছে অর্থাৎ ইনস্টিটিউট অফ মেডিকেল বায়োলজি চায়না একাডেমি অফ সায়েন্স, এরা কিন্তু দীর্ঘদিন ধরেই ভ্যাকসিনের কাজ করছে এবং ভ্যাকসিন প্রোডাকশন করছে এবং এই প্রোডাকশনের যদি আমরা একটা ট্রায়ালে যেতে এখন তারা বোধহয় 30,000 মতো একটা ট্রায়ালে যাবে 4টা কান্ট্রিতে এবং আমাদের দেশে বোধহয় 8,000 একটা ট্রায়ালে তারা আসবে। এখন যখনই আমরা ট্রায়ালে যাবো আর এখানকার যেহেতু তাদের রিপ্রেজেন্টেটিভ লোকাল রিপ্রেজেন্টেটিভ একটা ইন্ডাস্ট্রিও আছে, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি আমাদের সাথে আছে, কাজে আমরা কিন্তু তাদের সাথে এটার দিকে তাদের সাথে অনেক ধরনের বার্গেনিং করতে পারবো যেন টিকাটা আমরা তাড়াতাড়ি পাই। হোল ভাইরাস ভ্যাকসিন আমি সবসময় হোল ভাইরাস ভ্যাকসিনের সাপোর্টে, কারণ হাইটেক ভ্যাকসিন যেটা বলে আরএনএ ভ্যাকসিন বলেন ডিএনএ ভ্যাকসিন বলেন প্রোটিন ভ্যাকসিন বলেন সেগুলির কিন্তু হ্যান্ডেলিং এর অনেক প্রবলেম আছে, হোল ভাইরাস ভ্যাকসিনে কিন্তু হ্যান্ডেলিং এর প্রবলেম নাই, ভেরি সিম্পল হ্যান্ডেলিং, এটা বাংলাদেশ অভ্যস্ত দীর্ঘদিন ধরে, আজকে থেকে না বাংলাদেশ জন্মের থেকেই কিন্তু হোল ভাইরাস ভ্যাকসিন হ্যান্ডেল করতে অভ্যস্ত। জি ধন্যবাদ আপনাকে। আমি চলে যাচ্ছি এবারে অধ্যাপক ডক্টর আব্দুল আজিজ এমপি আপনার কাছে। আপনার কাছে আমি এইভাবেই প্রশ্ন করছি, যেহেতু আপনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিষয়ে সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, সেজন্য আপনার কাছে জানতে চাইছি সেটা হচ্ছে যে এই যে এখন ট্রায়াল দেওয়া এখন অনুমতি দেওয়া হলো অনুমোদনটা, তাহলে এই টিকাটি আমরা জানি যে গত বছরের ডিসেম্বরে ট্রায়ালের জন্য অনুমতি চেয়েছে, তখন যদি সরকার অনুমতি দিত তাহলে এতদিনে হয়তো আমরা টিকা পেয়েও যেতাম আমাদের নিজেদের উৎপাদনে, তাহলে এটা কি আপনি কি মনে করেন যে এটা সরকার মানে যে সংশ্লিষ্ট যে প্রতিষ্ঠান আছে তাদের দূরদর্শিতার অভাব, আপনি কি এটা মনে করেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ, বিশেষ আলোচক বিন্দুকে ধন্যবাদ এবং এশিয়ান টিভির অগণিত দর্শক যারা দেশ এবং বাইরের বসে থাকে এই অনুষ্ঠান দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনি কোশ্চেনটা খুবই যে এটা যদি গত বছরের ডিসেম্বরে দেওয়া হতো তাহলে হয়তো আমরা ভ্যাকসিনের দিক দিয়ে অনেকটা এগিয়ে থাকতাম। এর আগে আমরা বিভিন্ন সময় বলেছি যে ভ্যাকসিনের অনুমোদন দেওয়ার পারমিশন একটা দেবে হচ্ছে পিএমআরসি আর একটা হচ্ছে বাংলাদেশ ড্রাগ অথরিটি, কিন্তু আমরা দেখলাম যে সেখানে কিছু ব্যত্যয় ঘটলো এবং স্বাস্থ্য সচিব এখন না আগে স্বাস্থ্য সচিব উনি একটা বক্তব্য একটা স্টেটমেন্ট দিল যেটা মাধ্যমে আমরা জানলাম যে ভ্যাকসিনের অনুমোদন মানে ট্রায়ালে পারমিশন দেওয়া হচ্ছে না। আমরা স্বাস্থ্য বিষয়ক কমিটিতে তাকে জিজ্ঞেস করছিলাম যে ভ্যাকসিনের অনুমোদন দেওয়া বা ট্রায়াল দেওয়া সেটা তো দিবে হচ্ছে বিএমআরসি এবং ড্রাগস, আপনারা তো এই কাজটা কি করলেন আমরা তো জিনিসটা ক্লিয়ার না। তখন উনি বললেন যে না এরকম কোনো প্রপোজাল অনেকগুলো প্রপোজাল আসছে আমরা
কি করবো সেটা নিয়ে চিন্তা করছি, এটা একটা অন্য প্রসঙ্গ। আমরা মনে করি যে যদি ট্রায়াল হতো সেটা বাংলাদেশের হোক অথবা দেশের বাইরে হোক, তাহলে কিন্তু আমরা ভ্যাকসিনের সেক্টরে অনেক একটু এগিয়ে যেতাম। মাননীয় প্রধানমন্ত্রী জন শেখ হাসিনা আপনি দেখেছেন যে বাংলাদেশে গত বছরের মার্চ মাসের 8 তারিখে প্রথম একটা করোনা সংক্রমণ শুরু হয় এবং সেই মাসেরই 18 তারিখে একটা রোগী মারা যায়। মাননীয় প্রধানমন্ত্রী জন শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে 25 তারিখে ভাষণ দিয়ে যুদ্ধ ঘোষণা করে, তারপর প্রতিনিয়ত কিন্তু উনি এই করোনার বিরুদ্ধে কিভাবে আমরা সফল হই সেই কাজটা করছেন। আমরা যদি সবাই তাকে সহায়তা করতাম তাহলে হয়তো আমাদের পরিস্থিতিটা আরো ভালো হতো। তারপরে আমরা বলি যে অন্যান্য দেশের সাথে আমরা ভালো আছি, কিন্তু সম্প্রতি যে থার্ড ফেজ চলছে এটা নিয়ে আমরা আসলে খুবই উদ্বিগ্ন। কারণ এর আগে আমরা বলছিলাম যে প্রথম ধাপটা আমরা অত্যন্ত সফলভাবে মোকাবেলা করেছি, দ্বিতীয় ধাপটাও আমরা মোকাবেলা করেছি, সর্বশেষ আমরা বারবার বিভিন্ন মিডিয়াতে বলে আসছিলাম যে ভারতে যে এখন সংক্রমণ চলছে যেটা ডেল্টা ভাইরাস বা ট্রিপল মিউটেটেড ভাইরাস বলা হয়, সেটা নিয়ে কিন্তু আমরা সবসময় সতর্ক করে আসলাম যে ভারতের সাথে আমাদের বর্ডারের 1/3 আমরা ভারত দ্বারা বেষ্টিত, আমাদের প্রতিনিয়ত ভারতের লোক হতে যায়, কিছু লোক অবৈধ হতে যায়, আমাদের সীমান্তবর্তী হাট আছে যেটাতে দুই দেশের মানুষই হাটে আসে। যদিও সরকার খুব দক্ষতার সাথে বর্ডার সিলগালা করছে, তারপরে হচ্ছে সীমান্ত হাটগুলো বন্ধ করছে, তারপরেও ভারত থেকে কিছু মালামাল প্রতিনিয়ত ট্রাকের মাধ্যমে আমাদের বাংলাদেশে আসে এবং কিছু কিছু লোক অবৈধ পথে বাংলাদেশ ভারত থেকে বাংলাদেশে আসে, যার জন্য কিন্তু আমরা দেখতেছি ভারত আমাদের বর্ডার যে এলাকা সেগুলো ইতিমধ্যে সংক্রমিত হয়ে গেছে এবং বেশ কিছু রাজশাহী নবগঞ্জ থেকে শুরু করে সাতক্ষীরা বেশ অনেক জায়গায় একটু খারাপ অবস্থার দিকে যাচ্ছে। আমরা মনে করি যে দ্রুত সময়ের মধ্যে যেমন সেরাম ইনস্টিটিউট থেকে আমরা যে ভ্যাকসিন পাইছিলাম এরকম সাইনোভ্যাক, তারপরে ফাইজারের ভ্যাকসিন 1,620,000, রাশিয়া থেকে যেটা আলোচনা হচ্ছে, আমরা মনে করি এই ভ্যাকসিন আনার পাশাপাশি বাংলাদেশে বঙ্গভ্যাক্সের জন্য ট্রায়ালের জন্য অনুমতি দেওয়া হয়েছে, চায়না যেটা অনুমতি দেওয়া হচ্ছে বা দেওয়া হয়েছে, আমরা মনে করি গত বছরের ডিসেম্বরে যদি হয়তো পারমিশন স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এরকম দিত তাহলে হয়তো আমরা ভ্যাকসিনের ক্ষেত্রে আরেকটা আরো অনেকটা এগিয়ে থাকতাম। তারপরও মাননীয় প্রধানমন্ত্রী জন শেখ হাসিনা দক্ষ নেতৃত্বে বাংলাদেশে কিন্তু ভ্যাকসিন এসছে এবং সরকারের সাথে যে সংস্কার চুক্তি আছে আমার জানা মতে গাবির সাথে যে চুক্তি অনুযায়ী 3,90,00,000 ভ্যাকসিনের চুক্তি আছে, সর্বশেষ মেডোনা কি বলে 1,00,000,000 জন্য তারা ভ্যাকসিন দিবে বলে তারাও কথা বলছে, এইগুলো বা রাশিয়ার সাথে ভ্যাকসিনের জন্য কথাবার্তা চলছে সরকারের। আমার মনে হয় যে সেই ভ্যাকসিনের পাশাপাশি যে কাজটা আমাদের করতে হবে সেটা ভ্যাকসিন তৈরি করতে হবে, এর কোনো বিকল্প নাই। গত সংসদীয় কমিটিতে আমরা আমি এই বিষয়ে আমি আবার আপনার কাছে আসবো আলোচনা করার জন্য। আমাদের একটা কোম্পানি আছে বলে জানেন, সেখানে 8 একর জায়গা সরকার অ্যাকোয়ার করছে ভ্যাকসিন তৈরি করার জন্য। আমরা মনে করছি এই ভ্যাকসিন যদি আমরা বাংলাদেশে তৈরি না করি কখনো ভ্যাকসিনের সমস্যার সমাধান হবে না। জি অধ্যাপক ডক্টর আব্দুল আজিম ভাই, আমি আসবো আবার আপনার কাছে। আমি চলে যাচ্ছি এবারে এস এম শফিউজ্জামান, মহাসচিব ওষুধ শিল্প সমিতি, আপনার কাছে। আপনাকে যে প্রশ্ন করতে চাইছি, বাংলাদেশে ওষুধ শিল্পে 152টি দেশে এখন রপ্তানি হচ্ছে বাংলাদেশের ওষুধ, তো এই ক্ষেত্রে যে ভ্যাকসিনটি ট্রায়ালে অনুমতি দিয়েছে এখন, পরবর্তীতে কি আমরা এটা উৎপাদনে কতটুকু সক্ষম হব বলে আপনি মনে করেন বর্তমান পরিস্থিতি মিলিয়ে? থ্যাংক ইউ ভেরি মাচ যে আপনার এই সময় খারাপ সময় যারা সমাজ, আপনি বলুন, আলোচনার মাধ্যমে যেটা শুনলাম আমরা জানি, আপনারাও জানেন যে বর্ডার এরিয়াতে খুব খারাপ অবস্থা যাচ্ছে, মৃত্যুর হার বাড়ছে, তো এইটা কন্ট্রোল করার একমাত্র পথ হলো ভ্যাকসিন। ভ্যাকসিন কিন্তু আমাদের দেশে তৈরি হয় না, মানে হিউম্যান ভ্যাকসিন। কিন্তু একটা জিনিস আমি বলবো, আমরা কিন্তু এনিম্যাল ভ্যাকসিন কিন্তু বিভিন্ন 8-10টা কোম্পানি কিন্তু তৈরি করে, তার মানে আমরা কিন্তু ভ্যাকসিন তৈরি করতে জানি এবং সেলও করছি। যেহেতু আমাদের দেশে এত টিকা দরকার হয় না হিউম্যানের জন্য, আমরা এত পরিমাণ এবং আমাদের যদি প্রাইভেট সেক্টরকে দেওয়া হয় আমরা খুব তাড়াতাড়ি, আমার মনে হয় যে ভ্যাকসিন আমরা সরকারকে তৈরি করে দিতে পারি। আর যদি সরকার নিজেরা করে একটু কথায়, মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই, মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় যে এই যে গতকালকে বাংলাদেশের তৈরি বঙ্গবাসী
জায়নাশরী যে রসিন নিয়ে আমরা কথা বলছি, তো এই উদ্ভিদগুলো কিন্তু ফার্মেশন সরকার দিয়েছে এবং প্রধানমন্ত্রী চাচ্ছেন যে আমার একটা লোকজনের আমাদের অ্যাভেলেবল ভ্যাকসিন দিতে। তো আমার মনে হয় যে গভর্নমেন্টের সকল মেশিনারি তারাও হয়তো চেষ্টা করছে যে বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল কিন্তু খুব ভালো এবং আপনি বললেন 150 কান্ট্রিতে আমরা উই আর এক্সপোর্টিং অন মেডিসিন, আর এই 17 কোটি এই 98% কিন্তু আমরা লোকালি তৈরি করছি এবং মাননীয় প্রফেসর বিন্দু যে বললেন তারা কনফিডেন্সের মধ্যে এই প্রোডাক্ট গুলো কিন্তু দেখে, যার ফলে তাদের জনাব শফিউজ্জামান আমার আপনার অডিওতে একটু সমস্যা হচ্ছে, আপনার অডিওতে একটু সমস্যা হচ্ছে, আমরা আসবো আপনার কাছে, আমরা একটু এটা একটু ঠিক করে নিলে তারপর আমরা আবার আসবো আপনার কাছে। আমি চলে যাচ্ছি কে এস এম মুস্তাফিজুর রহমান, এমডি ওয়ান ফার্মা ও লোকাল রিপ্রেজেন্টেটিভ আইএমবি ক্যাম্পস আপনার কাছে, যে আপনার কাছে বিষয়ে জানতে চাই সেটা যে এই যে আইএমবি ক্যাম্পস এটার যে মানে লোকাল রিপ্রেজেন্টেটিভ আপনার প্রতিষ্ঠান ওয়ান ফার্মা, তো আপনি ট্রায়াল বাস্তবায়ন করতে কতদিন সময় লাগবে আর এই বিষয়ে আপনারা আপনারা কতটুকু সক্ষম এটা উৎপাদনে? যুগে আজকের আলোচনায় যে সমস্ত বিজ্ঞ প্রজ্ঞাবান বক্তারা উপস্থিত হয়েছেন তাদেরকে আমি খুব গর্বিত মনে করছি যে তাদের সঙ্গে আমিও কিছু শেয়ার করতে পারছি। আর আমি সুযোগে ধন্যবাদ দেই যে বিএমআরসিকে যে যারা এটা অনুমোদন দিয়েছেন ট্রায়াল করার জন্য এবং সরকার প্রধানমন্ত্রীর পদে হয়েছেন যে এটার অনুমোদন দেওয়ার জন্য। আপনি প্রশ্ন করেছেন যে ওয়ান ফার্মা এই ট্রায়ালের সক্ষমতার বিষয়টি, আসলে এটা ওয়ান ফার্মা এর সঙ্গে ট্রায়ালের সাথে সম্পর্কযুক্ত না, ওয়ান ফার্মার পার্টটা হবে ট্রায়ালের পরে, ট্রায়ালটা করবে এটা ICDDR যারা একটা আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান, তাদের প্রোটোকল অনুযায়ী এবং বিএমআরসি সেই সমস্ত প্রোটোকলকে অনুমোদন করেছেন, সেগুলো সরকারি নীতি নির্ধারণী এবং পলিসির সাথে মিলিয়ে বিএমআরসি ICDDRBকে এই ট্রায়াল কার্যক্রম পরিচালনা করার জন্য অনুমোদন দিয়েছে। ওয়ান ফার্মা আইএমবি ক্যাম্পের বাংলাদেশে স্থানীয় প্রতিনিধি, তারা ওয়ান ফার্মাকে মনোনীত করেছে তাদের বিচার বিবেচনা, এটাই আমরা এইভাবে আমরা আছি। এবং আপনি জানেন যে গবেষণা ছাড়া কিন্তু উন্নয়ন সম্ভব নয় এবং এই গবেষণা কার্যক্রম দিয়েই কিন্তু উন্নত দেশ পাশ্চাত্যের দেশগুলো প্রতিটি সেক্টরেই, আপনি ভ্যাকসিন বলুন, শিক্ষা গবেষণা বলুন, সামাজিক গবেষণা বলুন, প্রযুক্তি গবেষণা বলুন, এগুলোকে যারা ওয়েলকাম জানিয়েছে তারাই প্রযুক্তিতে এগিয়ে গেছে এবং তারাই উন্নত। এবং আমাদের দেশেও কিন্তু প্রতিনিয়ত আমরা উন্নত থেকে উন্নততর হচ্ছি, এই যে আজকে তার একটি প্রমাণ, আমরা একটা আন্তর্জাতিক মানের একটি গবেষণার সঙ্গে এবং সারা পৃথিবীতে যে গবেষণা চলমান আছে সেই ধরনের একটি গবেষণার সঙ্গে বাংলাদেশ সম্পৃক্ত হল এবং আমাদের এই ট্রায়ালের মধ্যে দিয়ে আমাদের কিন্তু জানার সুযোগ হবে যে এটা কতটুকু কার্যকরী, এর পার্শ্ব প্রতিক্রিয়া কী, এগুলো আপনি জানতে চেয়েছেন এটা কতদিন সময় লাগবে। এটা বিএমআরসি এটা তারা বলতে পারবে যে এটা তারা কতদিনের জন্য প্রোটোকলে এটা আছে। তবে সাধারণত একটা যদি আপনি বলেন এই ধরনের ট্রায়ালে আপনার প্রায় 10-12 মাস সময় এটা লাগে সম্পূর্ণ রিপোর্ট আসতে, শুধুমাত্র ট্রায়াল, এই 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 ক্লিনিক্যাল ট্রায়ালটা যদি আপনার সম্পূর্ণ এই বিষয়ে কারিগরি জ্ঞানটা, এখানে আমাদের কামিল স্যার আছেন উনি জানেন, আমাদের এখানে প্রফেসর আনোয়ার আছেন ওনারা আরো ভালো বলতে পারবেন, তবে প্রথম 1 মাসের মধ্যেই এটার কার্যকারিতা এবং এটা কতটুকু ইফেক্টিভ এটার বিষয়টা কিন্তু আপনার 1 মাসের মধ্যেই জানা যায়। জি আমি আমি আসবো আমি আসবো আমি আবার আপনার কাছে আসবো মুস্তাফিজুর রহমান। আমি তবে আমাদেরকে যেতে হচ্ছে একটা বিরতিতে, দর্শক ইন্টারটা টিপল টাকার সময় হয়ে গেল, একটি বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। আমাদের বিরতি বিরতি পর আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নিটল টাটা টেবিল টকে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মহিউজ্জামান মুখর, আলোচনা করছি করোনা টিকা এই বিষয় নিয়ে। আমরা আমাদের অতিথির সাথে বিরতির আগে অনেক বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, আমি এবারে একটু অন্য বিষয়ে চলে যাচ্ছি, সেটা হচ্ছে যে
এখানে আমাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে, আমি প্রথমেই শুরু করতে চাইছি এই মুহূর্তে ডাক্তার অধ্যাপক ডাক্তার আনোয়ার হোসেন আপনাকে দিয়ে। আমি যেটা জানতে চাইছি সেটা হচ্ছে যে গত 24 ঘন্টায় যশোরে সর্বোচ্চ মৃত্যু হয়েছে, বিশেষ করে সীমান্তবর্তী যে সব জেলাগুলো আছে সেগুলোতে এটি ভয়াবহ রূপ নিয়েছে এই মানে বর্তমানে করোনা পরিস্থিতি। এই থেকে পরিত্রাণের উপায়টা কি? কারণ ভারতের অবস্থা খুব নাজুক, এক্ষেত্রে আমরা কি করতে পারি? আমাদের যে অবস্থানটা, এই ভারতের যে ভ্যারিয়েন্টটা, আমরা যেটা ডেল্টা ভ্যারিয়েন্ট বলি, এটা কিন্তু আমাদের ল্যাবে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কিন্তু প্রথম এটা ডিটেক্ট করে, এবং আমরা তখনই সবাইকে বলেছিলাম যে সাবধান হওয়ার জন্য। আর যেই কথাটা আপনি বলছেন, আমি সরাসরি দুটাই হলো স্টেপ, একটা স্টেপ হলো এই মুহূর্তে সকলে মাস্ক পরে থাকে, প্রথম কারণ যেহেতু আমি সকলকে টিকা দিতে পারছি না, আমি মাস্ক পরলে, আমিও যদি পরি, আমার পাশে যারা যদি পরে, সাথে সাথে মেকানিক্যাল ব্যারিয়ার হিসেবে আমি 95% পর্যন্ত সুরক্ষা দিতে পারি। এবং এরপরে দীর্ঘমেয়াদি যেটা, সেটা হলো ভ্যাকসিনেশন। ভ্যাকসিনেশনের বাইরে এই প্যান্ডেমিক থেকে বের হয়ে আসার কোনো উপায় নেই। এই মুহূর্তে লোকদেরকে মাস্ক এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তারপরে স্টেপটা হলো যে যত দ্রুত সম্ভব হয় সকলকে ভ্যাকসিন দেওয়া। এই দুটা স্টেপ যদি না করতে পারি, এটা শুধু বাংলাদেশের জন্য যেভাবে প্রযোজ্য, এটা সারা বিশ্বের জন্য একইভাবে প্রযোজ্য। আমি সেইটাই বলবো যে যে আমরা যেন এটা অতি দ্রুত কার্যকর করি। এবং এখন যশোরের আমাদের ডিসি মহোদয় এবং যশোরের সিভিল প্রশাসন যেভাবে কাজ করছে, এই কাজটা খুব ইফেক্টিভভাবে তারা কিন্তু কাজটা করছে। জি, কিন্তু হলে হয়তো এটা কমবে, কিন্তু থামবে না। জি, ধন্যবাদ। থামাতে হলে লাগবে ভ্যাকসিন। জি, আচ্ছা, ধন্যবাদ ডাক্তার আনোয়ার আপনাকে। আমি চলে যাচ্ছি এই মুহূর্তে অধ্যাপক ডাক্তার কামরুল হাসান খান আপনার কাছে আসছি। আপনার কাছে বিষয় জানতে চাইছি যে সরকার বিভিন্ন ধরনের উদ্যোগ নিচ্ছে, আপনি দেখছেন যে ঢাকাকেও বিচ্ছিন্ন করা হয়েছে, আশপাশের জেলা 7টা জেলা এখন লকডাউন চলছে, সব কিছু মিলিয়ে তার দেখা যাচ্ছে এরপরেও কিন্তু করোনা আক্রান্তের সংখ্যা, শনাক্তের সংখ্যা, মৃত্যু হারও কিন্তু বেড়ে চলছে। তো এক্ষেত্রে মানে সরকার যখন ঢাকাকে সারা দেশ থেকে বিচ্ছিন্ন করতে পারছে না, মানুষজন কিন্তু ঢাকায় আসছে, কি করলে এর থেকে আমরা রক্ষা পাবো? আপনার কাছে কোন ধরনের সমাধান আছে কিনা, বা আপনি কি মনে করেন, আপনার সাজেশন গুলো? ধন্যবাদ। বিষয়টা হলো যে কি করতে হবে, এটা কিন্তু খুব কঠিন বিষয় না, এটা প্রশ্ন উত্তরটা খুব সহজ। এটি আন্তর্জাতিক ভাবেই গাইডলাইন দেওয়া আছে, বিশেষ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার, এবং সব দেশ সেটাই ফলো করে, আমরাও সেটাই। কিন্তু যেটা সমস্যা হচ্ছে না, বাস্তবায়নটা আমরা সেভাবে করতে পারছি না। ধরেন যে যেটা আমরা এর আগেও বলেছি, মুকুল, আমার কথা কি শোনা যাচ্ছে পরিষ্কার? জি, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। আচ্ছা, তো সেই জায়গাটা আমাদের যে ধরেন যে লকডাউন, লকডাউন একটা কার্যকর পদ্ধতি, যেটা আমরা সুফল পেয়েছি সেটা 5 এপ্রিলে, সেখান থেকে লোক বাইরে আসবে না, বাইরে থেকে লোক ভেতরে যাবে না, এটাই নিয়ম। যদি ওখান থেকে লোক বাইরে যায়, তাহলে তো সংক্রমণ নিচে যাচ্ছে। তাহলে এই জায়গাটা হচ্ছে যে আমরা যদি মনে করি খুব পরিষ্কার ভাবে এখানে জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করতে হবে, এবং জনসম্পৃক্তি দরকার, পাশাপাশি আমাদের সামাজিক শক্তি, এবং এখানে স্কাউট আছে, বিভিন্ন নানান ধরনের আমাদের আমাদের প্রত্যেকটা জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা প্রতিরোধ। জি, অনেক ধন্যবাদ অধ্যাপক ডক্টর কামরুল হাসান খান, আমি আসবো আপনার কাছে। তবে এই যে আপনি জনপ্রতিনিধির কথা বললেন, তাদের সম্পৃক্ততা থাকতে হবে। আমি জনপ্রতিনিধির কাছে চলে যাচ্ছি, ডক্টর আব্দুল আজিজ এমপি, আপনার কাছে জানতে চাইছি যে উনি যেটা শুরুতেই বললেন ডক্টর কামরুল হাসান খান, সেটা হচ্ছে যে বাস্তবায়ন করাটা, অর্থাৎ উদ্যোগ নেওয়া হচ্ছে কিন্তু উদ্যোগের বাস্তবায়নটা কতটুকু হচ্ছে? এবং পাশাপাশি আরেকটি বিষয় জানতে চাইছি যে বলা হয় যে সরকারের প্রতিষ্ঠানগুলোর মধ্যে কোনো সমন্বয় নেই, তো এখন এই সমন্বয় না থাকার কারণে যে কোনো উদ্যোগ বা পদক্ষেপ কোনোভাবে এগুলো সুফল বয়ে নিয়ে আসছে না, তো সেই ক্ষেত্রে মানে আইন প্রণেতা হিসেবে আপনি এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? আপনি সুন্দর একটা কোশ্চেন করছেন। আপনি জানেন যে শুধু আইন থাকলেই হবে না, আইনের বাস্তবায়ন করতে হবে। এখন সরকার একটা নির্দেশনা দিল, সেই নির্দেশনা বাস্তবায়নের জন্য তার যে সংস্থা আছে সেগুলোকে কার্যকর করতে হবে। যে জিনিসটা আমরা প্রথম থেকে দেখে আসতেছি সেটা হচ্ছে যে আমরা বলে আসতেছি যে শুধু সরকারের পক্ষে এই করোনা মোকাবেলা করা সম্ভব না, সেইখানে জনসম্পৃক্ততা থাকতে হবে। সরকারের যে কাঠামোগুলো আছে সেই কাঠামোকে ব্যবহার করতে হবে, পাশাপাশি
জনপ্রতিনিধি যারা আছে তাদেরকে সম্পৃক্ত করতে হবে। শুধু প্রত্যেকটা উপজেলাতে ইউনো অথবা জেলাতে ডিসি কে দিয়ে কিন্তু এটা বাস্তবায়ন করা সম্ভব না, অথবা সরকারি যে সংস্থা পুলিশ বা অন্যান্য সংস্থা দিয়ে এটা করা সম্ভব না। সেইখানে যে কাজটা করা দরকার সেটা হচ্ছে যে প্রত্যেকটা জায়গায় জনপ্রতিনিধি আছে, সংসদ সদস্য থেকে শুরু করে উপজেলা চেয়ারম্যান, চেয়ারম্যান মেম্বার, এদেরকে সম্পৃক্ত করতে হবে। সমাজের যারা আইকন আছে, যেমন আমাদের খুব ভালো ক্রিকেটার আছে, ফুটবলার আছে, তাদেরকে করতে হবে। বিভিন্ন এনজিও আছে, তাদেরকে সম্পৃক্ত করতে হবে। মসজিদের ইমাম, যাদের কথা মানুষ বিশ্বাস করে শোনে, তাদেরকে সম্পৃক্ত করতে হবে। হিন্দুদের পুরোহিত আছে, যারা মন্দিরে পুরোহিত, তাদেরকে সম্পৃক্ত করতে হবে। খ্রিস্টানদের ফাদার আছে, তাদেরকে সম্পৃক্ত করতে হবে। এবং সমাজের শিক্ষক, যারা শিক্ষিত মানুষ, যারা সমাজে ভালো মানুষ হিসেবে পরিচিত, এই সকল মানুষকে যদি সম্পৃক্ত করা যায় তাহলে জনসম্পৃক্ততা হবে, মানুষ এগিয়ে আসবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং মাস্ক পরতে হবে। যে জিনিসটা একটু আগেই বলা হলো যে যে পরিস্থিতি তৈরি হয়েছিল এখানে স্বাস্থ্যবিধি মানা এবং সামাজিক দূরত্ব বজায় রাখার কোনো বিকল্প নাই। আমরা যেহেতু ভ্যাকসিন পাইতে একটু সময় লাগতেছে, এটা অস্বীকার করার উপায় নেই যে ভ্যাকসিন আছে, আর ভ্যাকসিন গুলো আসতে একটু সময় লাগতেছে। সেই ক্ষেত্রে আপনি জানেন যে যদি মুখে মাস্ক পরে তাহলে কিন্তু 70-80% প্রোটেকশন হয়ে যায়। যদি মুখে মাস্ক, চোখে চশমা পরা যায় তাহলে 90-95% প্রোটেকশন হয়ে যায়। মুখে মাস্ক, চোখে চশমা এবং যদি সামাজিক দূরত্ব বজায় রাখা যায় তাহলে কিন্তু 98-100% প্রোটেকশন হয়ে যায়। আমাদের সেই জায়গাটা যেতে হবে, আমাদের মাস্ক পরার জন্য সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এই সামাজিক আন্দোলন গড়ে তুলতে হলে যেসব মানুষগুলোর নাম বললাম, যাদের কথা বললাম, এই মানুষগুলাকে সম্পৃক্ত করতে হবে, কোনো বিকল্প নেই। শুধু সরকারের পক্ষে এই কাজ করা সম্ভব না, সরকারের মেকানিজম দিয়ে সম্ভব না। এখানে সকল শ্রেণীর মানুষকে বিশেষে সবাইকে এগিয়ে আসতে হবে। সকল সংস্থা, সকল শ্রেণীর মানুষকে সম্পৃক্ত করতে পারলেই এই করোনা যুদ্ধে আমরা জয়লাভ করতে পারবো। দ্রুত সময়ের মধ্যে আমরা করোনা মোকাবিলা করতে পারবো, সেই কাজটা আমাদের করতে হবে, কোনো বিকল্প নেই। জি জি, সবাইকে সম্পৃক্ত করার কথা বললেন আপনি। তো আমি চলে আমি যেটা বিষয়টা জানতে চাইছি এখন, সেটা হচ্ছে যে জনাব এস এম শফিউজ্জামান, আপনার কাছে, আপনি তো ওষুধ শিল্প সমিতির মহাসচিব, তো সেক্ষেত্রে যেখানে যেটা ডক্টর আব্দুল আজিজ এমপি, উনিও নিজে বললেন যে সবাইকে সম্পৃক্ত করতে হবে, কিন্তু যে বিষয়টা যেটা বিশেষজ্ঞরা যেটা বলছে যে টিকা থেকেও সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যে বিষয়টা, যেটা ডক্টর কামরুল হাসান খান উনিও বললেন যে স্বাস্থ্যবিধির উপর জোর দেওয়া উচিত, তারপর পাশাপাশি নিয়মিত হাত ধোয়া, স্যানিটাইজ করা, নিয়মিত মাস্ক পরিধান করা, এগুলো তো খুবই মানে খুব কমন কতগুলো বিষয়। এই বিষয়গুলো কতটুকু আপনারা পালন করাতে বিভিন্ন ধরনের উদ্যোগ নিচ্ছেন বা কি করছেন, আপনাদের বিষয়গুলো আমি জানতে চাইছি একটু। জনাব শফিউজ্জামান, আমি থ্যাংক ইউ ভেরি মাচ। জি জি, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি একদম শেষের দিকে এসে সুন্দর একটা প্রশ্ন অবতারণা করেছেন, এটা এই মুহূর্তে খুবই দরকার। তার কারণ হচ্ছে যে আপনি এটা সংক্রমণটা মানুষ থেকে মানুষ হয়, যদি আপনি পরিষ্কার থাকেন আপনার হবে না, আর যদি যা কাছে দিয়ে যাচ্ছেন উনি যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, এবং আমরা আপনাদের মিডিয়াতে আমরা দেখি প্রাইভেট চ্যানেলগুলো প্রায় কিন্তু স্যানিটাইজেশন করার জন্য ব্যবহার করার জন্য প্রত্যেক সমাজে একটু করে পরে আর জীবাণু মুক্ত করে দেবে, এবং আপনি সোজা জিনিস কাপড় ধোয়া সাবান দিয়েও যদি হাতটা ধোয়, তারপরেও কিন্তু সঠিক কিছু না, এটা করা উচিত। কারণ যা ভাবে বর্ডার এরিয়াতে মারা যাচ্ছে, এটা একদম আতঙ্কের মতো। আমার মনে পড়ে আপনার ব্রাজিলে গেলাম গত জানুয়ারি মাসে, কত বছর না আগে বলছি, ওখানে গিয়ে দেখলাম আমাদের সে অনেক সমৃদ্ধশালী দেশ, কিন্তু ওনাদের ওখানে ওই সতর্ক না থাকার কারণ তারা তো মৃত্যুতে সেকেন্ড না থার্ড হয়েছে। এই জন্য আমাদেরকে সবারই চিন্তা করতে হবে যে আমি আমার হয়তো মা বাবা বাড়িতে থাকি, গ্রামে আমি গেলে আমার যদি থাকে মা বাবাকে দিয়ে আসবো, আর যদি আমার না থাকে মা বাবার কাছে থাকলে আমি নিয়ে আসবো। এইটা 2-3 মাস আমি বাড়িতে যাওয়া বন্ধ করি না, তাহলে তাহলে নিজেও বাঁচবো, নিজেও রক্ষা করবো হবো আমার। এই জিনিসটা প্রত্যেকের কাছে করা দিতে হবে যেখানে যে অবস্থা পারে। যেমন আমাদের কিন্তু বিশাল বিরাট ওয়ার্কফোর্স আছে, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ সারা বাংলাদেশে কিন্তু কাজ করে, আমরা কিন্তু প্রত্যেকই প্রসাদপত্র করি, প্রত্যেক কোম্পানি, আমি মোস্তাফিজ সাহেবকে জিজ্ঞেস করে দেখবেন, আমরা বিভিন্ন প্রসাদপত্র দিই সামগ্রিকভাবে এককভাবে, যেন মানুষ এই জিনিসগুলো করে করোনার সময়। এখন এরপরে কামরুল হাসান স্যার ভাইস চ্যান্সেলর সাহেব বঙ্গবন্ধুর উনি যেটা বললেন যে মাস্ক আমাদের করতেই হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, তাহলে আমরা 70-80%
জি এটুকুই আমরা করতে পারি আর বাকি ভ্যাকসিন আমরা প্রধানমন্ত্রী খুব আন্তরিক ভ্যাকসিন দিতে করতেছে জি 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 ধন্যবাদ আসবো আপনার কাছে আমি চলে যাচ্ছি এবারে কে এস এ মুস্তাফিজুর রহমান আপনার কাছে বিষয়ে জানতে চাইছি আমি আপনার কাছে একটা প্রশ্ন দিই আমি একটু বিরতিতে যাবো বিরতির পর থেকে এসে আমি এটা উত্তর নেবো সেটা হচ্ছে যে টিকা ট্রায়ালের বিষয়ে সাধারণ মানুষের মধ্যে একটা ভয় থাকে যে কী থেকে কী হবে আর কি না হবে মানে ট্রায়ালে কারণ তারা তো ট্রায়ালের মধ্যে দিয়েই যাবে তো সেক্ষেত্রে এক ধরনের ভীতি তাদের মধ্যে কাজ করে তো এই ভীতি দূর করার জন্য আপনারা কোনো পদক্ষেপ নিচ্ছেন কি না বা এটাকে কতটুকু বাস্তবায়ন করতে পারবেন কি না আমাদের দেশের প্রেক্ষাপটে এবং সেইটার সাথে আমি জানতে চাই সব কিছু যদি সম্ভব হয় তাহলে টিকার প্রাপ্যতা অর্থাৎ আপনারা যেটা মানে বললেন যে 10 থেকে 12 মাস লাগতে পারে ক্লিনিক্যাল ট্রায়ালটা হতে সেক্ষেত্রে আমরা মানে পূর্ণভাবে টিকা দেওয়ার ক্ষেত্রে কতদিন সময় লাগতে পারে বলে মনে করেন আমি এটা উত্তর নিব আপনার কাছ থেকে তবে একটা বিরতির পর দর্শক নিটোলা টেবিলটাকে সময় হয়ে গেলে একটি বিরতি কোথাও যাবেন না সঙ্গেই থাকুন ফিরছি একটু পর সম্মানিত অতিথিবৃন্দ আমাদের বিরতি বিরতি পর আবারও সবাইকে আমন্ত্রণ আছি আমাদের নিয়মিত আয়োজন নিটল টাটা টেবিল টকে আপনাদের সাথে আছি আমি সৈয়দ মহিউজ্জামান মুখর আলোচনা করছি করোনা ও টিকা এই বিষয় নিয়ে বিরতির আগে প্রশ্ন করেছিলাম আমি কে এস এম মুস্তাফিজুর রহমান ওনার কাছে যে টিকার ট্রায়ালের বিষয়ে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের ভীতি কাজ করে তো সেক্ষেত্রে আপনারা এটাকে ভীতি দূর করার ক্ষেত্রে বা ট্রায়াল দেওয়ার ক্ষেত্রে কীভাবে এই বিষয়গুলো বাস্তবায়ন করবেন বা কী কী পদক্ষেপ নেবেন আপনারা বিরতির আগে এটা বিষয়টা জানতে চাইছিলাম ধন্যবাদ আপনি আপনি জানেন সারা পৃথিবীতে এখন ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য প্রায় 25টা ভ্যাকসিন WHO প্রি কোয়ালিফিকেশন লিস্টে আছে এই লিস্টের বাহিরেও রয়ে গেছে অনেক এখন আপনি জানেন যে আমরা যে প্রতিটি কোম্পানির জন্য 30,000 থেকে 50,000 ভলান্টিয়ারের শরীরে মানুষের শরীরে এই টিকা প্রয়োগ করে এর কার্যকারিতা নিরূপণ করা হয় এবং স্ট্যাটিস্টিক্স দ্বারা যেটা দেখা গেছে যে এই ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালে এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে যে মানুষ মারা গেছে সেগুলো এরকম পরিসংখ্যানে সেরকম উল্লেখযোগ্য সিগনিফিক্যান্ট কোনো রিপোর্ট নেই যেহেতু এটা পৃথিবীর বহু দেশে লক্ষ লক্ষ মানুষকে প্রয়োগ করা হয়েছে ফলে এর ঝুঁকিটা ওরকম উল্লেখযোগ্য পরিমাণে নেই তবে আপনি যে প্রশ্ন করেছেন মানুষের যে ভীতি এবং এর যে কম্পেনসেশন এবং সেফটির বিষয়টা সেটা কিন্তু প্রতিটি কোম্পানি এবং সেই দেশের আইন দ্বারা এগুলো কিন্তু সংবিধিবদ্ধ আমরা যখনই BMRC আমাদেরকে এটা অনুমোদন দিয়েছে সেখানে কিন্তু ইন্স্যুরেন্স একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এখানে আছে ফলে তার রিস্ক কাভারেজটা মানুষের লাইফ তো আপনার ইন্স্যুরেন্স দ্বারা কভার করা যায় না কিন্তু জ্ঞান বিজ্ঞানের যে গবেষণার যে সুফল সেটা কিন্তু এই ধরনের ক্লিনিক্যাল ট্রায়ালের মধ্য দিয়েই কিন্তু আসে অতএব এই গবেষণা প্রক্রিয়া এটা সারা বিশ্বব্যাপী এবং যুগের পর যুগ ধরে এভাবেই নতুন ড্রাগকে ইন্ট্রোডিউস করার জন্য ক্লিনিক্যাল ট্রায়াল একটা সংবিধিবদ্ধ এবং বিশ্ব স্বীকৃত পন্থা মানুষের ভিতরে যে ভয়ের ব্যাপারটা এটাকে নিরূপণের জন্য আমার মনে হয় বাংলাদেশে মানুষ আমরা যারা আছি আমরা তো করোনার ভ্যাকসিন আমরা নিচ্ছি ফলে একই ভ্যাকসিন যেটার এর সায়েন্সটা আমাদের জানা আছে ফলে এটার ওই ওইভাবে মানুষ এটা যে এই 8,000 মানুষের শরীরে দেবার জন্য আমার মনে হয় না যে এই পরিমাণ ভলান্টিয়ার পাওয়া খুব কঠিন হবে এটা আমি মনে করি আরেকটা বিষয় যেটা আপনি বলেছেন যে এটা কতদিন লাগবে আপনারা জানেন যে ভ্যাকসিন কিন্তু অনুমোদনের জন্য বিশ্ব স্বীকৃত WHO এবং পৃথিবীর বিভিন্ন উন্নত দেশে তাদের রেগুলেটরি বডিজের প্রতিটি স্টেপ সুনির্দিষ্ট করণ আছে এই প্রথম যে USFDA-র 50 বছরের প্রোটোকল ট্রাম্প প্রশাসন ভেঙে ইমার্জেন্সি অথরাইজেশন বলে একটি শব্দ তারা বের করেছে যে এই ভ্যাকসিনগুলো কোনোটাই গবেষণার সম্পূর্ণ পরিক্রমা অতিক্রম করে কিন্তু এগুলো ইমার্জেন্সি অথরাইজেশন পাচ্ছে না ফলে আমি যেটা বলেছি যে আপনার
ধরুন 10 মাসের মতো লাগবে ক্লিনিক্যাল ট্রায়ালে, এটা কিন্তু আমাদের দেশে এত সময় লাগবে না। আচ্ছা, এটা আপনার ইমার্জেন্সি অথরাইজেশনের জন্য খুব অল্প সময় পাবো। আর আইএমবি ক্যাম্প এটা ইতিমধ্যেই তারা উৎপাদন শুরু করেছে, পৃথিবীর বিভিন্ন দেশে ক্লিনিক্যাল ট্রায়াল তারা করে ফেলেছে এবং চায়নাতেও এটা উৎপাদন করে মানুষের শরীরে বাণিজ্যিকরণ হয়ে গেছে, ফলে আমাদের দেশের জন্য এটা নিরাপদ। জি, অনেক ধন্যবাদ। জি, অনেক ধন্যবাদ কে এস এম মুস্তাফিজুর রহমান আপনাকে। আমি আমার অনুষ্ঠানে অনেকটাই শেষের দিকে চলে এসেছি, আমি শেষ মুহূর্তে আমি ছোট করে করে সবাই একটু প্রতিক্রিয়া জানতে চাই, তাদের মন্তব্য জানতে চাইছি যে আমাদের আদত এই মুহূর্তে আদত আমাদের করণীয়টা কি হতে পারে। আমি অধ্যাপক ডক্টর কামরুল হাসান খান, আমি আপনাকে দিয়ে শুরু করছি। ধন্যবাদ। এখানে করণীয় হলো যে আমাদের সংক্রমণটাকে বাধাপ্রাপ্ত করা, যে হারে সংক্রমণ বেড়ে চলেছে এবং মৃত্যুর হারও বেড়ে চলেছে, এটা আমাদেরকে নিয়ন্ত্রণে আনতেই হবে। সে কারণে আমাদের হাতে ভ্যাকসিন এখন নেই, ভ্যাকসিনের চিন্তাও করা যাবে না। আবার চিকিৎসার যে আমাদের সুযোগটা রয়েছে, সক্ষমতা রয়েছে, সেটা সেই তুলনায় যদি রোগীর সংখ্যা বেড়ে যায় তাহলে বড় একটা সংকট কিন্তু হবে, সেখানে আমরা একটা বিভীষিকার মধ্যে পড়ে যেতে পারি। সে কারণে আমাদেরকে সম্মিলিত ভাবে বা অল আউট নেমে আমাদের এই যে বিধিগুলো আছে, বিধি মানলেই কিন্তু নিয়ন্ত্রণে এসে যাবে। সেই জন্য আমরা আশা করব জনগণের সহযোগিতা সাথে নিয়ে এবং সরকারের পাশাপাশি সমস্ত সামাজিক শক্তি, রাজনৈতিক শক্তি, জনপ্রতিনিধি সবাইকে নিয়ে আমাদের এই মুহূর্তে ঐক্যবদ্ধ ভাবে এই পরিস্থিতি মোকাবেলা করতে হবে। যে নির্দেশনা দেওয়া হয়েছে সেগুলি বাস্তবায়ন অবশ্যই করতে হবে, নইলে কিন্তু বড় সমস্যা। জি, অনেক অনেক ধন্যবাদ অধ্যাপক ডক্টর কামরুল হাসান খান। আমি চলে যাচ্ছি অধ্যাপক ডক্টর আব্দুল আজিজ এমপি, আপনার সবশেষ মন্তব্য জানতে চাইছি। আপনি জানেন যেভাবে বিশেষ করে আমাদের বর্ডার এলাকা সংক্রমিত হচ্ছে, এখানে আমাদের স্বাস্থ্যবিধি মানা, সামাজিক দূরত্ব বজায় রাখা, এর কোনো বিকল্প নাই। আমাদের সবাইকে মাস্ক পরতে হবে, আবার বলছি সবাইকে মাস্ক পরতে হবে। মাস্ক নিয়ে আমাদের সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে, সবার মুখে আমরা মাস্ক দেখতে চাই, সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, কোনো বিকল্প নাই। পাশাপাশি সরকার চেষ্টা করে যাচ্ছে, ইতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে ভ্যাকসিন আনা হয়েছে এবং বাকি যে সব জায়গায় ভ্যাকসিন পাওয়া যাচ্ছে সেই ভ্যাকসিন আপ্রাণ চেষ্টা করছে। আমরা বিশ্বাস করি সেই ভ্যাকসিন আসবে, আসলে যেন যারা ভ্যাকসিন নেওয়ার বয়স হবে তারা যেন সবাই ভ্যাকসিন নেয়, এটা নিতে হবে কোন বোধের পরে। পাশাপাশি বাইরের ভ্যাকসিন দিয়ে আমরা আমাদের প্রয়োজন মিটবে না, সরকার নিজস্ব ভাবে একটা EDCL এর মাধ্যমে ভ্যাকসিন তৈরির চেষ্টা করছে, আমরা বিশ্বাস করি যে সেই ভ্যাকসিনটা হবে। পাশাপাশি অন্য যে দুটা ভ্যাকসিন ট্রায়ালের অনুমোদন পেয়েছে সেটা দ্রুত সময়ের মধ্যে ট্রায়াল শেষ করে যদি আমরা যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী টেলিভিশন যে বক্তৃতা গুলি দেখি, দেখলে কিন্তু বুঝা যায় যে উনি যে সুরক্ষিত অবস্থায় থেকেও কিন্তু একটা মাস্ক পরে বক্তৃতা দেন। এটি হলো সবচেয়ে প্রধান, মাস্ক 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 মাস্ক, এই মুহূর্তে মাস্ক 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 যতবার বলবেন ততবার আমি মাস্ক বলবো। তারপরে ওয়ার্ল্ড হেলথ এর তো বিধিটা আছে, আর ভ্যাকসিন যখন পাবো। অনেক ধন্যবাদ জনাব এস এম শফিজামান, আপনার সবশেষ মন্তব্য। না, সেটা হলো যে আমি আবার প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি, উনি সবসময় প্রত্যেক দিন প্রত্যেক মিটিং এ উনি সবাইকে মাস্ক পরতে বলেন এবং উনি প্রত্যেকের ফ্রি আপনার টিকা দিতে কমিটমেন্ট করে এবং চেষ্টা করছে পৃথিবীর যেখানে পাওয়া যায় নিয়ে এসে জনগণকে রক্ষা করবে। এই জন্য উই আর ভেরি হ্যাপি এবং উই আর ভেরি হোপফুল আমাদের ক্রাইসিস খুব তাড়াতাড়ি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ এস এম শফিজামান। আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। দর্শক, আমাদের সাথে সম্মানিত অতিথিবৃন্দ ছিলেন অধ্যাপক ডাক্তার কামরুল হাসান খান, কে এস এম মুস্তাফিজুর রহমান, অধ্যাপক ডাক্তার আনোয়ার হোসেন, অধ্যাপক ডাক্তার আব্দুল আজিজ এমপি এবং এস এম শফিজামান। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে আজকে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আজকে নিটোটা টেবিল টকের আয়োজন এই পর্যন্তই, আগামীকাল আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, ধন্যবাদ।